আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 103-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 102 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 103, 104 এবং 105 নং আয়াত আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم مَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَلَا الْمُشْرِكِينَ أَنْ يُنَزَّلَ عَلَيْكُمْ مِنْ خَيْرٍ مِنْ رَبِّكُمْ اللَّهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَشَاءُ اللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ। চলুন তাহলে ভেঙে ভেঙে পড়ি। অ জবর ওয়া লাম, অ জবর লাউ, ওয়া লাউ, হামজা নুন জবর আন, হরকতের পরে নুনের উপরে তাজদিদ, তো এখন ওয়াজিব গুণ হবে। আন নুন জবর না, আন না, হামিম পেশ হোম, আন না হুম, হামজা খারা জবর, আ খারা জবর জন্য একালে প্রাণ, মিম জবর মা, আ মা, নুন অ পেশ নু, পেশের পরে জজম অলা ওয়াও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আ মা নু, ও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা, কফ জবর কও, ওয়াত তা কও, আমানু ওয়াত তা কও, লাম জবর লা, মিম জবর বা, লামা সা ও পেশ সু, লামা সু, বা জবর বা, জব পেশের পরে জজম আলা বাও, তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লামা সু, বা জবর বা, তা মিম দুই পেশ তুম, তানবিনের পরে ঈদগাহে বাগুন্দর হরফ মিম এসেছে, তাই এখানে গুণ্য করে পড়তে হবে তানবিনকে। লামা সু বা তুম, মিম নুন জের মিন, আইন নুন জের আইন, নুন সাকিনের পরে ইকফার হরফ দাল এসেছে, তাই নুন সাকিনকে গুণ্য করে পড়তে হবে। মিন আইন দাল, লাম জের দিল, লাম খারা জবর লা, খারা জবর জন্য এক আলিফ টান, মিন আইন দিল্লাহ হাজির হি, মিন আইন দিল্লাহি, খয় জবর খয়র, দুই পেশ রুন খয়রুন, যদি আমরা এখানে থামি তাহলে এর রয়েলটি জজম হবে, অর্থাৎ আর জবরের পরে জজম আলাইয়া এটাকে বলা হয় লিনের হরফ। লিনের হরফের পরবর্তী হরফে অক্ফ করলে অর্থাৎ থামলে এখানে একাধিক পরিমাণে টান হয়, খয়ির এরকম, এটাকে বলা হয় মধ্যে লিন। যদি লিনের হরফের পরের হরফে অক্ফ করা হয় তাহলে সেটাকে বলা হয় মধ্যে লিন এবং সেখানে একাধিক টান হয়। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খয়ির। অ জবর লাম, অ জবর লাউ, কাফ আলিফ জবর কা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাউ কা নুন অ পেশ নু, পেশের পরে জজম আল ওয়াও, তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাউ কা নু, ইয়ান জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম অ পেশ মু, পেশের পরে জজম আল ওয়াও, তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এটাকে বলা হয় এক আলিফ মাদ। ইয়ালামুন জবর না, ইয়ালামুনা, যদি আমরা এখানে থামি তাহলে নুনের উপরে জজম হবে এবং এক আলিফ মাতকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে। ইয়ালামুন লাউ কানু ইয়ালামুন, ইয়া খারা জবর ইয়া, খারা জবরের পরে আসলি হামজা আসার কারণে খারা জবরকে তিন আলিফ পরিমাণে টেনে পড়তে হবে। হামজা জবর আই, ইয়া আইয়া পেশ ইউ, ইয়া আইয়ু, হাল হাম জবর হাল, আইয়ু হাল, ইয়া আইয়ু হাল, লাম জবর লা, হাল লা জাল, ইয়া জের জি, জেরের পরে জজম আলা ইয়া, তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। হাল লা জিনা নুন জবর না, হাল লা জিনা, ইয়া আইয়ু হাল লা জিনা, হামজা খারা জবর আ, খারা জবর জন্য একালে টান, মিম জবর মা, আ মা, নুন অ পেশ নু, পেশের পরে জজম আলা ওয়াও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আমানু লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লা তা জবর তা, কফ অফ কু, পেশের পরে জজম আলা ওয়াও,
তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লা তাকু লাম অবেশ লু, পেশের পরে জজম হলো, তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লা তাকুলু র আলিফ জবর র, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আনজারি রাই নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। রাইনা আ জবর ওয়া, কফ অবশকু পেশের পরে জজম আল ওয়াও, তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়াকু লাম নুন পেশ লুং, নুনের সাকিনের পরে ইকফার হরফ জ আসছে, তাই এখানে গুণনা করতে হবে সাকিনকে। ওয়াকুলুং জরফের জোর, অকুলুং জোর নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অকুলুং জোর না আও সিন জবর ওয়াস মিম জবর মা ওয়াস মা আইন পেশ, পেশের পরে জজম আল ওয়াও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়াস মা উ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقُولُوا رَاعِنَا وَقُولُوا انظُرْنَا وَقُولُوا انظُرْنَا وَاسْمَعُوا أو زبر وا لم لم زر لل ولل كاب خر زبر كا خر زبر جن اكلبتان فازر في كافي را يزري جرير پار جازم على يا تا جرير كا اكلب پوري منه درگو گر پرتابي ولل كافيري نون زبرنا ওয়ালিল কাফিরিনা আইন জবর আ জাল আলিফ জবর জা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বা দুই পেশ বুন আযাবুন হামজা জবর আ লাম ইয়াজির লি জিরের পরে জজম আল আইয়া, তাই জিরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আলী এম দুই পেশ মুন আলিমুন, যদি আমরা এখানে থামি তাহলে এই জিরের পরে জজম আল আইয়া, এই জেরকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং মিমে একটি জজম হবে। আলিম ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইয়া জবর ইয়া অদাল জবর ওয়াদ মা ইয়াওয়াদ দাল্লাম পেশ দুল মা ইয়াওয়াদ দুল্লাম জবরলা ইয়াওয়াদ দুল্লাহ জাল ইয়াজের জি জেরের পরে জজম আলাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মা ইয়াওয়াদুল্লাযীনুন জবর না মা ইয়াওয়াদুল্লাযীনা কাফ জবর কাফা জবর ফা কাফারা অপেশরু পেশের পরে জজম আলাও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কাফারু মা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু মিম নুন জের মিন হামজা হা জবর আহ মিন আহ লাম লাম জের লিল মিন আহ লিল কাবজের কি তা খারা জবর তা খারা জবর জন্য একাল প্রাণ বাজের বি কিতাবি মিন আহলিল কিতাবি পাও জবর ওয়া লাম লাম জবর লাল ওয়ালাল মিম শিন পেশ মুশ ওয়ালাল মুশ রজের রি মুশরি কাফ ইয়াজের কি জেরের পরে জজম আলাইয়া, তাই জেরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়ালাল মুশরি কি নুন জবর না ওয়ালাল মুশরি কি না হামজা জবর আই নুন সাকিনের পরে এদিকে বাগুন্দার হরফ ইয়া এসেছে, তাই এখানে গুণ্য করতে হবে। আই ইয়া পেশ ইউ নুন জা জবর নাজ আই ইউ নাজ জা জবর জা আই ইউ নাজ জালাম জবর লা আই ইউ নাজ জালা আইন জবর আহ লাম ইয়া জবর লা আলাই কাপ মিম পেশ কুম তুমি সাকিনের পরে ইদগামের হরফ তুমি সাকিনের ইদগামের হরফ মিম এসেছে, তাই এখানে গুণ্য করতে হবে। আই ইউ নাজ জালা আলাইকুম মিম নুন জের মিন খয় ইয়া জবর খয় মিন খয় র মিম দুইজের রিম তানবিনের পরে ইদগামে বাগুন্দার হরফ মিম এসেছে, তাই তানবিনকে গুণ্য করে পড়তে হবে। মিন খয়রিম মিম রাজের মির র বা জবর রব বাজের বি রব্বি কাপ মিম পেশ কুম রব্বি কুম মিন খয়রিম মির রব্বি কুম ও লাম জবর ওয়াল লাম খারা জবর লা খারা জবর জন্য একাল প্রাণ হা পেশ হু অল্লাহ সরি مَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَلَا الْمُشْرِكِينَ أَنْ يُنَزَّلَ عَلَيْكُمْ مِنْ خَيْرٍ مِنْ رَبِّكُمْ أَوْ لَمْ زَبْرُ وَلَمْ كَرَزَ بُلَّا الله كَرَزَ بُرْجُنْ يَكَلْ كَانْ هَبِشْهُ اللَّهُ يَخَازَ بُرْيَخْ
تاسد زبر تاس يخ تاس سات پیش سو يخ تاس سو بازر بی راح زبر راح بی راح میم زبر ما بی رحمة تازر تی بی رحمتی ها خرزر هی بی رحمتی هی میم یا زبر مای من ساکن در پاره ایک فر ادگان باگون در حرف یا شیسه تا ایکانه گنه ها به مای یا زبر یا مای یا شین حلیب زبر شا জবর এর পরে খালি আলিফ এর পরে আসলি হামজা আসার কারণে জবরকে চার আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ইয়াশা হামজা পেশ ও ইয়াশা ও থামলে হবে ইয়াশা আল্লাহু ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা আলাম জবর ওয়াল লাম খারা জবর লা খারা জবর জন একলা প্রাণ আল্লাহ হবে সু আল্লাহু জালাম পেট জুল ফাদ জবর ফাদ জুল ফাদ লাম লাম জের লিল জুল ফাদ লিল আইন জবর আ জুয়া ইয়াজের জি জের এর পরে জজম আলাইয়া তাই জের কে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এটাকে বলা হয় একালিফ মাদ আজিম ইম জের মি আজিমি এখানে থামলে জেরের পরে জজম হলাইয়া একালিফ মাতকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং মিমে একটি জজম কল্পনা করে পড়তে হবে আজিম এরকম আল্লাহু যুল ফাদলিল আজিম। এ পর্বের আলোচনা এ পর্যন্ত, আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সকলেই নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।